सकाल छटाय काउके किछु ना जानिए बाबार बाड़िर गेटे एसे जखन ढुकलाम बाबा प्रथमेई बोले उठलेन, एत सकाले जामाइर साथे खबर करे एसेछिस ताहले ढुकबि ना घरे? आमार निर्घुम राते क्लांत शरीर गाड़ी ना पावाय एतटा पथ हेঁটে आसार पर बाबाके देखे कोथाय छुटे गिये बुके आछड़े पड़ब, किन्तु बाबार प्रथमेई एमन प्रश्न छुड़े देওয়ায় बाबार बागानेर गतकाल तुलते भुले जाওয়া से बाशी फुलटार मतो आविष्कार करलाम निजेके। आलतो छोয়ায় एखोन टुप करे झरे पड़ब। मा हয়তো রুটি সেঁকছিল, কারণ রুটি ছাকার পোড়া মিষ্টি সুগন্ধ আসছে। বাবার কথা কানে যাওয়ায় খুন্তি হাতে বেরিয়ে এলো। আমাকে দেখে প্রথমে চওড়া হাসি দিয়ে পা বাড়াতেই বাবা আবার হুঙ্কার দিয়ে বলে উঠল, মেয়ে বাপের বাড়ি আসবে সে ভালো কথা, ওকে বলে দিও ঝগড়া ঝামেলা করে এখানে এলে আমার ঘরে ওর কোনো জায়গা নেই। বাবার কথা মা খুব একটা অমান্য করে না, কিন্তু এই কথা যেন মায়ের কোনো কানেই যায় না। মা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে, আমার হাতে পায়ে তীব্র কাঁপুনি শুরু হয় মায়ের এমন আদর মাখা হাতের স্পর্শ পেয়ে। মা উৎকণ্ঠা নিয়ে বলে ওঠে, কিরে মনি জ্বর নাকি তোর, আয় ঘরে আয়। আমাদের একতলা বাড়ি, চারিদিকে বাগান আর গাছপালা, গাছপালা না ওগুলোকে ঝোপ বলাই ভালো, পরিষ্কার করার কেউ নেই, তাই রান্নাঘর, বিশাল বারান্দা আর চারটে রুম। এটা দাদুর আমলের বাড়ি। এই শহরে এমন জায়গায় এমন বাড়ি সবার কাছেই অদ্ভুত, ভীষণ অদ্ভুত। আশেপাশে সব বড় বড় আকাশ ছোঁয়া বাড়ি। বাবা চিরকালই সন্তানদের শাসনে রাখায় বিশ্বাসী। মা স্টিলের থালায় করে ধোয়া ওঠা বাঁধাকপি ভাজা আর সবে ফুলে উঠছিল এমন একটা রুটি তাওয়া থেকে অনেকটা খাবলে নামিয়ে ছিঁড়ে আমার মুখে তুলে দিল। আমার শুকিয়ে যাওয়া ঠোঁট যেন গরম রুটির ভাপে আরো কুঁকড়ে যাচ্ছে। বাবা সামনে পায়চারি করে যাচ্ছে, মোবাইলটা হাতে দিদি দাদাদের ফোন করে যাচ্ছে। এত ভোরে কেউ রিসিভ করেনি, নিশ্চয়ই কল ব্যাক করবে, তাই হাতে নিয়ে আছে। মেয়েকে একদম প্রশ্রয় দেবো না, ঝগড়া ঝামেলা হবে তা নিয়ে ভোর রাতে বাবার বাড়ি এসে বিচার বসানোর, পক্ষপাত করার মতো বাবা আমি নই। ওকে বলে দাও আমি মোটেই মেয়ের আবদারে প্রশ্রয় দেবো না, এতে মেয়ের সংসার টিকবে না। আমি মায়ের দিকে তাকাতেই মা চোখ টিপে খেয়ে নিতে বলে, আমার হাতে থালা ধরিয়ে দিয়ে উঠে গিয়ে বাবাকে বলে, মিতা আসুক ও কথা বলবে, তুমি শান্ত হও। আমরা তো জানি মনি এমন হুটহাট কাজ করার মেয়ে না, নিশ্চয়ই কিছু হয়েছে, আমি পরে বুঝিয়ে পাঠিয়ে দেবো। মায়ের এমন কথাটা শুনে রুটিটা যেন গলার কাছে আটকে গেল। কেউ একেবারের জন্য জানতে চাইছে না যে কি হয়েছে, কেন এসেছি, 2 বছরের ঘুমন্ত বাচ্চা ফেলে কেন পালিয়ে এলাম। আমরা 4 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট। বড় দিদি আর দাদা কাছাকাছি বয়সে, আর আমার সাথে ওদের বয়সের পার্থক্য প্রায় 15 বছরের মতো। ছোটবেলা থেকেই বড় অভিমানী আর আত্মসম্মান বোধ ছিল আমার, বাবাকে দেখেই শেখা। হয়তো কেউ যদি একবার আমাকে কোনো কিছুতে না বলতো, সেই জিনিসটা কিংবা ব্যক্তিটির দিকে কোনোটির দিকেই আমি একবারও ফিরে তাকাতাম না। বন্ধু মহলে তাই আমাকে অহংকারী নাম দেওয়া হয়েছিল। নিজের অনিচ্ছা সত্ত্বেও বাবার পছন্দের গাড়ি বাড়িওয়ালা এক সুপাত্রের সাথে বিয়ে হলো। বিয়ের 2 দিনের মাথায় বুঝে গিয়েছিলাম এদের ঘরে কোনো কিছুর অভাব না থাকলেও ঘরের মেয়েদের প্রতি সম্মান দেখানো মনোভাবের বড্ড অভাব, যেটা বাবা রাগী মানুষ হলেও আমাদের ঘরে ছিল না। শিমুল কথায় কথায় বাপের বাড়ি নিয়ে কথা বলে ও মায়ের কথা শুনে ভালো খারাপ বিচার না করে কথা শোনায়। শাশুড়ি মায়ের মনে হাজার চেষ্টা করেও নিজেকে যোগ্য করে তুলতে পারিনি, কখনো লিমিট ক্রস করিনি। তবে মুখের কথা, সারাক্ষণ ঝগড়া ঝামেলা, একসময় আমি ক্লান্ত হয়ে পড়ি। আমাকে চাকরি করতে দেওয়ার কোনো প্রয়োজন তাদের নেই, সব আছে তো, সত্যি সব আছে, দামি শাড়ি, দামি ব্যাগ, হাত খরচের টাকা। তবে নেই শুধু মানসিক শান্তি। যে দুটো মানুষের সাথে সারাটা দিন কাটাতে হয় সেই মানুষ দুটো যদি আপন না হয়, তবে বাইরে থেকে তাকালে এটারই কোনো সমস্যা কেন, সমস্যার আওতাতেও আনা যায় না। মানুষ কত কষ্ট আছে, খেতে পারে না, পড়তে পারে না, জামাই মদ খায়, মারে, টাকার জন্য চাপ দেয়, শ্বশুর বাড়িতে দেওর যা ননদ, কত সমস্যা। আমার এইসব কিছুই নেই, তাই নিজেই ঝামেলা বানাচ্ছি। মাকে ফোন করে মাঝে মধ্যে কান্নাকাটি করে বললেও পাশে বাবার স্বর শোনা যায়। মেয়ের সংসারে নাক না গলানো আদর্শ বাবার মতো বলে, মেয়ের এইসবে কখনো প্রশ্রয় দেবে না, এতে মেয়ের সংসার টেকে না। মাও আমাকে আশ্বাস দিয়ে বলে ঠিক ঠিক হয়ে যাবে, তোরই তো সংসার, সব তো কাচ্ছিস, কয়জন পায় এমন। আমি দীর্ঘশ্বাস ফেলি, যা মোবাইলের ও প্রান্ত থেকে এ প্রান্ত আসে না। সারা জীবন আত্মসম্মান বোধটাকে জ্বালিয়ে একটু একটু করে সংসার খেলা পাতি। ছেলের সাথে খেলতে বসি। শিমুলকে বাবা ফোন করে সব জানিয়েছে, বাসায় এসে দুপুরে খেয়ে যাওয়ার দাওয়াত দিয়েছে। সে ভদ্রতা ঝরে পড়া কণ্ঠে জানালো তার অফিস, সে সন্ধ্যেতে আসবে, তখন বাবার সাথে দাবা খেলা হবে। বাবা আপ্লুত এমন মেয়ের জামাইয়ের জন্য, বিরক্ত মেয়ের ওপর। দিদি এসে গেল, কাছেই ওর বাসা। আমি এখন নিজের রুমে। দিদির বয়স এখন 40 ছুঁই ছুঁই, চাকরি করে, তাই সালোয়ার কামিজ পরে, তাই এত বয়স বোঝা যায় না। দিদির যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল 10। দিদি 4 দিনের মাথায় এত সকালে এইভাবে চলে এসেছিল, আমি তখন কিছুই বুঝতাম না। সেবার ওকে পাঠিয়ে দেওয়া হলো, আবার 1 বছর পরে এলো। আমি ঘুমন্ত ভেবে দিদিকে আমার খাটে বসিয়ে বৌদি বোঝাচ্ছিল, শরীরের সুখটা কি সবচেয়ে বড়? দেখো না সমাজে এই কারণ কি তুমি সবার সামনে বলতে পারবে? আর কোনো অসুবিধা তো নেই, অ্যাডজাস্ট করে নাও। আরো অনেক কথা হয়েছিল সেদিন, না বুঝলেও এখন মনে পড়লে মাঝে মধ্যে মাঝরাতে জানলার পর্দার ফাঁক দিয়ে গলে আসা হিম বাতাসের মতো কাঁপুনি দেয়। দিদির এখন বিশাল সংসার, একাই করতে সে, কিন্তু মাঝে মধ্যে ওর দিকে যখন তাকাই কি সূক্ষ্ম একাকিত্ব দেখতে পাই, যেন স্থির কোনো বৃক্ষ। দিদি বেশ ব্যস্তভাবে ব্যস্ত ভঙ্গিতে আমার কাছে ঘটনা কি জানতে চাইল। আমি আসলে বলার মতো কোনো উপযুক্ত ঘটনা পেলাম না, কারণ আমার যে সে ঘরে দম বন্ধ হয়ে আসে। নিত্যকার ছোট ছোট মানসিক অশান্তি, খোঁটা, আমার মূল্যায়ন না হওয়া, আমি যে আলাদা একটা সত্তা সেটা তারা যে দিব্যি ভুলে যায়। এইসব ঠিকঠাক গুছিয়ে বললেও দিদি বলে, আমার স্কুলে এক টিচার আছে, খুব কষ্ট করে সংসার চালায়, হাজবেন্ড খোঁজ অবধি নেয় না, 2 ছেলে, মা বাবাও দেখে না, রোজ বাচ্চাগুলো স্কুলে নিয়ে আসে, সকাল থেকে রাত অবধি কাজ করে, তাও ঠিকঠাক চলে না সংসার। স্বামীকে ঘরে আনার কত চেষ্টা, তার চেয়েও বেশি খারাপ আছিস নাকি তুই? আমি উত্তর দিতে পারি না, তাকিয়ে থাকি। দিদির চোখ আর মুখ এক কথা, কিন্তু বলছে না। সেও তা বলছে যা সে এককালে শুনে এসেছে। দিদির মুখে মুখে তর্ক করার সাহস আমার কোনো কালেই ছিল না, তাও আজ একটা প্রশ্ন না করে পারলাম না। অনেকের চেয়ে ভালো থেকেও তুমি কি ভালো থাকতে পেরেছো দিদি? এত বছর পরও কেন তোমার চাপা নিঃশ্বাস আমি শুনি? আপন মানুষগুলোর কারো একটু সাপোর্ট পেলে তুমিও কি একটু ভালো থাকতে পারতে না? দিদি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, বাদামি কালো চোখের মনি চারপাশটা চকচক করছে, তবে গড়িয়ে পড়ছে না কিছু। দোয়েল পাখির কিচকিচ শব্দে বিশাল একটা স্থির সময় যেন কাটছেই না। আর কিছু না বলে উঠে চলে গেল রান্নাঘরে মাকে সাহায্য করতে। মা এর মধ্যেই মাংসের জন্য পেঁয়াজ মরিচ তুলে দিয়েছে, তেজপাতা গরম মশলার ফোড়ন দিয়ে। একে একে সবাই এসে বলল, বাচ্চার জন্য সব সহ্য করতে হয়, নইলে কি আর মা হওয়া যায়? শিমুলের মা একটু ওই রকম আর কি, কথা শোনায় অযথা। কিছু মানুষ থাকে এমন, কারো সুখ সহ্য করতে পারে না, তবে সংসারটা তো তোর, তাই না? আমার দৃষ্টি স্থির হয়ে আছে বাড়ির দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা পুরনো কালো চামড়া ধারণ করা সে আম গাছটার ওপর। কেমন স্থির, আমি দিনে আম দেয় কোনো যত্ন ছাড়াই, বাকি সময় ওভাবেই দাঁড়িয়ে থাকে। আমরা সে গাছে কত চামড়া তুলে খেলতাম, এরপর ভুলেই যেতাম আছে নাকি নেই সেই গাছটা। আমরা আমাদের অস্তিত্বকে ঠিক এমন বানিয়ে ফেলি একসময়। দিদি আমার কাঁধে হাত রেখে বলে, মেয়েরা আসলে এমনই একটা নারী বৃক্ষ। শিমুল বাড়ি এলো, খাওয়া দাওয়া করলো, হেসে কথা বলল, আলোচনা করলো দেশ রাজনীতি কত কিছু। কাল রাতে সেই বিশ্রী ভয়ঙ্কর ভাষাগুলোর সাথে এই মানুষটার আজ কোনো মিল নেই। রাতে ওর সাথে বাসায় ফিরে এলাম, একটা কথাও হয়নি ওর সাথে। আবার এমন দুঃসাহসিক বেয়াদবের শাস্তি হিসাবে কাজের মেয়েটাকে বিদায় দেওয়া হলো। ঘরে বসে কোনো কাজ না করে খেয়ে দিয়ে আমি দুঃখ বিলাস করছি। পরের দিন ওয়াশরুমের টুলে বসে শিমুলের শার্টের কলার পরিষ্কার করছিলাম, 2 হাত হাঁটুর ওপর তুলে। শিমুল আরেকটা শার্ট ওয়াশরুমের ফ্লোরে ছুঁড়ে দিয়ে ব্যঙ্গস্বরে বলল, খুব তো গিয়েছিলে বাপের বাড়ি, রাখলো, সেই তো আবার গুছিয়ে দিল আমায়। অন্য সময় হলে আমার এই কথাটায় কান্না আসতো কিংবা প্রতিবাদ করতাম, আর যেন কথাটা আমিও সত্য মেনে নিলাম। জামার কলারটা পরিষ্কার করায় মনোযোগ দিলাম। যেন তেমন কোনো কথাই না। এটা দিদির কথাটা মনে পড়লো আবার। মেয়েরা এইভাবে ধীরে ধীরে নিজেকে বৃক্ষ বানিয়ে ফেলে। মেয়েরা আসলে একটা নারী বৃক্ষ। আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু, আর গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দিও। আর আমার চ্যানেলটা একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। গল্পগুলো শুনে যদি ভালো লাগে, আরও নতুন নতুন গল্প শোনার ইচ্ছা থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আরও সুন্দর সুন্দর গল্প আসবে। নিজের লেখা গল্প পড়ে শোনানোর অবশ্যই চেষ্টা করব। তার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিও শেয়ার করতে থাকো। আর ইমেল আইডি তো দেওয়াই আছে, তোমরা গল্প পাঠাও। তোমরা কেউ গল্প পাঠাচ্ছ না কিন্তু, তাড়াতাড়ি গল্প পাঠাও। আর কেমন আছো অবশ্যই জানিও। আর আজকে এখানেই আসি। নমস্কার।